সুইসাইড যদি হারাম না হতো তাহলে হয়তো কবেই নিজেকে শেষ করে দিতাম, কারণ আপনার এই অভিনয় থেকে মৃত্যুকে বরণ করে নেওয়া খুব সুখের, খুব সুখের। পরের দিন সকালে নেশা অফিসে এসছে, লিফটে ঢোকার সাথে সাথে নীরও ঢুকে গেল লিফটে। হাই ম্যাডাম। হ্যালো। নীর আর কিছু বলল না, কারণ তার নজর নেশার মুখের দিকে। সারা রাত কাঁদার ফলে নেশার চোখ মুখ অনেকটাই ফুলে আছে, চোখগুলো এখনও লাল। এনি প্রবলেম ম্যাডাম? না। আমাকে বলতে পারেন? বললাম তো না। নীর আর কিছু বলল না। অফিস টাইমে নীর অনেকবারই নেশার সাথে কথা বলার ট্রাই করেছে, বাট নেশা যতটা সম্ভব অ্যাভয়েড করে গেছে। নীর বুঝতে পারল নেশার কিছু একটা হয়েছে, বাট কি হয়েছে তা বুঝতে পারল না। অফিস টাইম শেষে সবাই নিজের বাড়ি ফিরে গেল। সবাই মিলে ঈশার বার্থডে যাওয়ার জন্য রওনা দিল, যদিও নেশার ইচ্ছা ছিল না, বাট অফিসের বস যখন দাওয়াত দিয়েছে না যাওয়াটা ভালো দেখায় না। ঈশা তো বেশ খুশি ঈশানকে দেখে, নীরও নেশাকে দেখে খুশি হলো, বাট নীর যতটা সম্ভব লুকিয়ে থাকলো, কারণ নেশা যদি বুঝে যায় নীর এই বাড়ির ছেলে তাহলে প্রবলেম হবে। আড়ালে গিয়ে নীর তার বাবাকে বলল নেশাকে দিয়ে গান গাওয়াতে। নেশা প্রথমে গান গাইতে চায়নি, কিন্তু কবিরের জোড়াজুড়িতে বাধ্য হলো। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পত চেনা, নীরের ঠিকানা পাবে কিনা, পাখি তা নিজে জানে না, ও নীরের ঠিকানা পাবে কিনা, পাখি তা নিজে জানে না। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পত চেনা, নীরের ঠিকানা পাবে কিনা, পাখি তা নিজে জানে না, ও নীরের ঠিকানা পাবে কিনা, পাখি তা নিজে জানে না। লা 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 ঈশান ভালো করে বুঝল নেশা তাকে মিন করেই গানটা গাইছে, কিন্তু তাতে তার কি। নীর তো তোমার আশেপাশে আছে নেশা, খুঁজে দেখো ঠিক কি পাবে। একটা গান, একজনের নাম আছে, বাট তাকে নিয়ে গাওয়াইনি। নীর কি আর জানে নেশা যে কোন নীরের সন্ধানে আছে? তা যদি নীর জানত তাহলে হয়তো ভালোবাসাটাই অন্যরকম হতো। ঈশান গানের সাইড পেরিয়ে বাইরে গিয়ে দাঁড়াল, কারণ তার এইসব অসহ্য লাগছে, হঠাৎ কারোর সাথে ধাক্কা খেল। আই এম সরি, আমি দেখতে। লোকটাকে দেখেই ঈশানের চোখে অজান্তেই পানি চলে এলো। আজ ছ বছর পর আবার দেখা, ও তো চাইনি, তাহলে কেন দেখলো তাকে? আয়ান তুই? সরি আমি দেখিনি। এখনো রাগ করে থাকবি আয়ান তুই? কি বলছেন আপনি, রাগ কেন করব? আর কে আপনি? আয়ান তু, দেখুন আমি আপনাকে চিনি না, আমার পথ ছাড়ুন। আয়ান ঈশানকে পাস করে চলে গেল। এখনো কেন তো রাগ করে আসিস আয়ান? এই দিকে তোর এই অপরাধের ক্ষমা কখনোই করবো না ঈশান, কখনো না। আরে আয়ান ভাইয়া তুমি এসেছো? উফ নীর, তোকে কতবার বলেছি আমায় ভাই বলবি না, তোর থেকে আমি মাত্র দু সপ্তাহের বড়, এমন ভাই ভাই বললে মানুষ ভাববে যে আমি তোর থেকে 10 বছরের বড়। আমি তো ভাইয়াই বলবো, যতই হোক একমাত্র ফুফাতো ভাই বলে কথা, তাই না ভাইয়া? তুই আসলে একটা পাজি। যেমনই হই তোমাদেরই তো নাকি। তুমি এতক্ষণে এলে, চলো তোমাকে কারো সাথে দেখা করাবো। কার সাথে? আরে চলোই না। নীর টেনে আয়ানকে নেশার সামনে নিয়ে গেল। হাই নেশা, ও হলো আয়ান, আমার ভাইয়া। নেশা আয়ানের দিকে তাকালো, আর আয়ানও, দুজনেই শক। কি হলো কিছু বলেন,
হ্যাঁ ভাইয়া, উনি হলেন আমার বস। হ্যালো ভাইয়া। হাই নীর, ও তোর বস কিভাবে? তুই তো এই রে ভাইয়া, সব বলে দেয় নাকি? আরে ভাইয়া রাখো এসব কথা, চলো চলো তোমাকে আরও কিছু দেখানোর আছে। টেনে নিয়ে গেল। নেশার সন্দেহ হলেও মাথা ঘামালো না। ঈশান কি আয়ন ভাইকে দেখেছে এখনো? এইদিকে। উফ ভাইয়া, তুমি তো সব বলে দিচ্ছিলে, একটু হলে ধরা পড়ে যেতাম। ধরা পড়ে যেতি মানে? নীর আয়নকে সব বুঝিয়ে বলল। এত কিছু হয়ে গেল? তা এত অভিনয় কেন শুনি? আই মিন লাভ ভাইয়া। হোয়াট, তুই নেশাকে মানে কিভাবে? কেন কি হয়েছে তাতে? ও তো বিয়ে করেনি, আর ওর তো কোনো বয়ফ্রেন্ডও নেই, তাহলে আমার হতে দোষ কি? তুই জানিস ও কাউকে ভালোবাসে না। আমি তো তেমন কোনো খোঁজ পাইনি, শুনেছি ওর কোনো ভালোবাসার মানুষ নেই। আছে নীর, আছে একজন আছে যাকে নেশা পাগলের মতো ভালোবাসে। তোকে আমি কষ্ট পেতে দেবো না, নেশা কখনোই তোকে ভালোবাসবে না। ও যে ঈশানকে ভালোবাসে, তোকে যে করি হোক বুঝতে হবে। যখন নেশা সত্যিটা জানতে পারবে, তার আগে আমি আমার মনের কথাকে বলে দেবো। যদি সে রাজি না হয়? রাজি না হওয়া পর্যন্ত পিছন ছাড়বো না। এমনও তো হতে পারে ও অন্য কাউকে ভালোবাসে। তাহলে তো জানতামই ও কাউকে ভালোবাসে। আর তুমি এত কথা কেন বলছো ভাইয়া, তুমি কি ওকে চেনো? না, আমি কিভাবে চিনব? তাহলে আচ্ছা বাদ দাও, কেমন দেখলে বলো, সুন্দর না? একদম পরি, আমার পরি। নীর, তুই ওকে ভালোবাসতে পারিস না। কিন্তু কেন? বলে দেবো নীর কেশম, কিন্তু ও যে কষ্ট পাবে, কিন্তু পরে যদি জানতে পারে তখন আরও বেশি কষ্ট পাবে। কি হলো সেটা তো বলো। আসলে নীর, আমি নেশাকে চিনি, ও আমার এক ফ্রেন্ডের বোন ছিল। তাহলে তুমি আমি মিথ্যা বললে কেন? আসলে যাতে তুই মানে 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 আসল কি হয়েছে প্লিজ ডিটেলস বলবে। আয়ান নীরকে সব খুলে বলল, কিভাবে নেশার সাথে পরিচয় আর ঈশানের সাথে নেশার বিহেভগুলো। আমি জানি ঈশান তাকে ভালোবাসেনি, কিন্তু নেশা যে তাকে ভালোবেসেছিল তা বোঝাই যায়। ঈশানের বিয়ের দিন নেশা দেশ ছেড়ে চলে যায়, আর তারপর কি হয়েছিল তা জানি না। আজ আবার ওর সাথে দেখা হলো, হয়তো নেশা এখনও ঈশানকে ভালোবাসে। তাই বলছিলাম কি নীর, তুই বরং ওকে ভুলে যা। বলেই নীরের দিকে তাকালো, আর নীরের চোখ যেতেই ভয় পেয়ে গেল। নীর যে এতটা রেগে যাবে আয়ন ভাবেনি। ওই ছেলেটা নেশার সাথে এত কিছু করেছে? আরে তেমন কিছু না, তুই আগে শান্ত হ। শান্ত? কিসে শান্ত? আমার নেশাকে এত অপমান করেছে, তুমি শান্ত হতে বলছো? আরে বাদ দে নীর, নেশা যখন ক্ষমা করে দিয়েছে তুই আর কি করবি? এসব বাদ দিয়ে এখন কি করবি তা ভাব। কি করবো এখন? আগে নেশাকে সব সত্যি জানা, তারপর তোর ভালোবাসার কথাও বলে দে, দেখ কি হয়। ও যদি রাজি না হয়? আচ্ছা ছ বছর তো হয়ে গেছে, নিশ্চয়ই নেশা এখনও ঈশানকে ভালোবাসে না। তাহলে আমাকে না ভালোবাসা তো কোনো কারণই নেই, তাই না? ও নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। আশা করি যা ভাবছিস তাই যেন হয়। হতেই হবে, না হলে তো হবে না। আচ্ছা তুমি বলো, এত কিছুর পর নেশা কেন ওকে ভালোবাসবে? ঈশান তো নেশার ভালোবাসা যোগ্যই না, ইনফ্যাক্ট ঈশান কারো ভালোবাসাই ডিজার্ভ করে না। নীরকিয়া জানে তার বোনও ঈশানকে মন দিয়ে বসে আছে। এইদিকে, তুমি আমার কোনো গিফট দিলে না কেন? কই দিলাম তো। আরে ওইটা তো ঠিক আছে, বাট পার্সোনালি কিছু দিয়ে দেবে না? পার্সোনালি কেন দেব? আর শোনো, বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের মতো থাকো, পাকনামো করো না, ওকে? বাচ্চা হবে তুমি, আমি অ্যাডাল্ট। বিয়ে যদি ঠিক মতো হতো এতদিনে 12টা সন্তানের মা হয়ে যেতাম। হোয়াট? যাই হোক বাই। আরে যাচ্ছ কোথায়? আমার গিফটটা তো দিয়ে যাও। আমি কিছু আনিনি, পরে দিয়ে দেবো, ওকে? না, আনুনি যখন শাস্তি পেতে হবে। দেখো ঈশা, তুমি যা চাইছো তা কিছুতেই হবে না, আর না এটা সম্ভব, সো এসব ভুলে যাও। আর তুমি আমার সম্পর্কে কিচ্ছুই জানো না, জানলে হয়তো এমন করবে না, তাই মাথা থেকে এসব বের করে দাও, আর আমাকে ভু। ঈশা কিছু বলল না। ঈশা ঈশানের শার্টের কলার ধরে নিজের মুখের সামনে টেনে আনল। খাড়ান খাড়ান, কিস করেনি, কথা বলবে। আপনাকে ভুলতে পারবো না আমি ঈশান, অনেকদিন পরে কাউকে পছন্দ হয়েছে, মনে ধরেছে তাকে এইভাবে যেতে দেব। ভেবেছিলাম আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু না, এখন প্ল্যান চেঞ্জ। আগে আপনাকে আমার প্রেমে রাঙাবো, আমার প্রেমের বৃষ্টিতে ভিজিয়ে ঝাঁঝরা করবো, তারপরে বিয়ে। আমার বলা এখনো শেষ হয়নি, আমি কথা বলার আগে কথা বলবেন না, ওকে?
আগে আমার কথা শেষ করতে দিন। আমি জানি আপনার অতীত, আপনার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তাতে আমার কি, তাতে আমার বাপেরই বা কি। ডিভোর্স নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তাহলে আপনার তো এত সমস্যার দরকার নেই। আমি রাজি যখন তখন আপনার সমস্যার কথা আমি শুনছিও না, আর আজকের শাস্তিটা তো দিলাম না, কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলুন তো। পেয়েছি কো ঈশা, ঈশানের ঠোঁটের নিচের পাটে একটা ছোট্ট করে কামড় দিয়ে দিল। আপাতত এটাই শাস্তি। ঈশান হা করে ঈশার জ্বর দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে একটা চড় বসিয়ে দিতে, কিন্তু হাত পা যেন কাজ করছে না। একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার মনে পড়ছে তার। আগে এত মেয়ের সাথে এত রিলেশন করলেও কাউকে কখনো এইসব করেনি, আর বিয়ের দিন রাতে নিহার সব সত্যি জানতে পারে, তাই তার সাথেও এসব কিছুই করা হয়নি। বলতে গেলে কোনো মেয়ের এত কাছে ঈশান কখনোই আসেনি। অদ্ভুত ভালো লাগা কাজও করছে তার মনে, একটা কামড়ও বুঝি এত সুখের হয়। কিন্তু ঈশান সে ভালো লাগাকে বাড়তে দিল না, চুপচাপ রাগি চোখে ঈশার জ্বর দিকে তাকিয়ে রইল। পরের দিন নিশা অনেক আগেই অফিসে চলে এসছে আজ, কারণ আজ অফিসে নাকি এই অফিসের এমডি আসবে, তাই সবাই তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটু পর নীর এন্ট্রি মারল, সবাই তাকে দেখে অবাক হলো, কারণ আজ তার গেট আপ একটু অন্যরকম। বাট কেউ অতটা মাথা ঘামালো না। নীর এসে সোজা এমডির কেবিনে ঢুকে গেল, সবাই হা করে তাকিয়ে আছে। একটু পর রবি এসে সবাইকে ডাকল। আপনাদের সবাইকে নীর স্যার তার কেবিনে ডাকছে। নীর স্যার মানে? উনি সব বলবেন, আপনারা সবাই কেবিনে যান। সবাই গেল। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। সবাই হয়তো বুঝতে পারছো না আমি এমডি কীভাবে হলাম, তাই তো? আচ্ছা বুঝিয়ে বলছি, আমার পুরো নাম নীর আহমেদ খান, তোমাদের বস কবির খান আমার বাবা। এতদিন আমি একজন স্টাফ সেজে তোমাদের মাঝে ছিলাম, তাও আমি দেখতে চেয়েছিলাম আপনারা একজন আরেকজনের সাথে কতটা কোঅপারেট করেন, আর আপনার কাজগুলো কতটা মন দিয়ে করেন। আমি তো অবাক, সত্যি আপনারা খুব ভালোভাবেই কাজগুলো করেছেন। বাবা সত্যিই বলেছেন এই অফিসের মানুষগুলো খুব হার্ড ওয়ার্কিং পার্সন। আশা করি সবাই আমার পরিচয় লোকানোর পিছনের কারণগুলো বুঝতে পেরেছেন। এখন আপনারা আসতে পারেন, যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে জানাবেন, ধন্যবাদ। সবাই একে একে বেরিয়ে গেলাম। সবাই যাওয়ার পর আমার মনে হয় না স্যার বিশ্বাস করেছে। কেন কেন স্যার? ম্যাডামের মুখ দেখেই মনে হচ্ছিল ম্যাডাম আপনার কথাগুলোকে সন্দেহ করছে। উফ কি জ্বালা, যদি এখন আমাকে বিশ্বাস না করে তাহলে প্রপোজটা করব কিভাবে? স্যার আপনি বরং এখন ম্যাডামকে নিয়ে কিছু বলেন না, কয়েকদিন ওয়েট করেন, ম্যাডামকেও বিশ্বাস করতে দিন, তারপর বলিয়েন। তুমি বুঝবে না রবি, দেরি করার সময় নেই আমার কাছে, যত তাড়াতাড়ি তাকে বলতে পারবো তত তাড়াতাড়ি আমার মনের শান্তি। ভিডিওগুলো এত দেরি করে দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমার আব্বুর শরীর খারাপ, তাই আমাকে কারখানাতে থাকতে হয়, এবং কারখানার কাজ করার পর আমি যে টাইমটা পাই আমি সেই টাইমে ভিডিও বানাই, তো এই জন্যই অনেক লেট হচ্ছে। তবে এর পরবর্তী পার্টগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব।